গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 4টে আর আমরা বেরোবো এবার। তপন কাকুকে ফোন করা হয়েছে, তপন কাকু আসবে, তারপরে আমরা বেরিয়ে যাবো। লাগেজ হয়েছে অনেকগুলো, মোটামুটি এই দুটো ট্রলি, এই তিনটে ট্রলি আছে, প্লাস এখানে একটা, আবার পিঠ ব্যাগ একটা আছে। তো এই হচ্ছে আজকের লাগেজ। জানি না, দেখা যাক 30 কেজির মধ্যে হলে ভালো কথা, নাহলে ওটা খুলে আবার হ্যান্ড ব্যাগে ঢোকাতে হবে, অনেক কাজ বাকি আছে। তো চলো, কিন্তু নিতে তো হবেই, কারণ আমাদের জ্যাকেট ফ্যাকেট সব এখানেই ছিল, সেগুলোও নিয়ে যেতে হচ্ছে। এবার প্রত্যেকবার তো এরকম ওজনের ভয় করলে আর হবে না, নিতে হবে, এবার ম্যানেজ দিতে হবে ওখানে গিয়ে ওয়েট করিয়ে নিয়ে। তো চলো যাওয়া যাক এবার ব্যাঙ্গালোরের জন্য। এয়ারপোর্ট আমরা ঢুকে গেছি, আর এয়ারপোর্টটাকে দেখো কি সুন্দর করেই না সাজিয়েছে। আজকে আমাদের সাথে মামনি পাপাও এসেছে, তো এমনি এসেছে আর কি, যেহেতু অনেকগুলো ট্রলি ছিল, লাগেজ ছিল, তো আমাদেরকে বললো যে তোরা পারবি না, মা বাবাদের কাছে তো আমরা চিরকালই ছোট না, তো তাদের কাছে এটাই মনে হয় যে আমরা পারবো না। কিন্তু এটা তারা বোঝে না, ব্যাঙ্গালোরে এসেও আমাদেরকে একাই নামাতে হবে। ঠিক আছে, তারা যতক্ষণ পারে সাথে থাকে আর কি, তো ওই জন্যে আমরাও না করি না, যেহেতু আমাদের, আমরা মা বাবাদের কাছে চিরকালই ছোট থাকি, তাই জন্য তারা যেটুকু চায় সেটুকু করুক। তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এত ভালো লাগছিল দেখতে। তো মামনি পাপা এলো, তারপর আমাদেরকে ট্রলিগুলো সাজিয়ে দিয়েছে, ট্রলির মধ্যে পাপা আর তপন কাকু ছিল। তো তারপরে আমরা ঢুকে গেছি ভেতরে, তারপর বোধহয় পাপা মামনিরা চলে এসেছে। এই দেখো পাপা সামনে একটা ট্রলি নিয়ে বসেও রয়েছে, ছোট্ট ট্রলিটা আমাদের। তো আমরা পৌঁছে গেছি, এখন বাজে 5:10, আমাদের 6:50 ফ্লাইট আর 6:05 বোর্ডিং আছে। তো দেখি কি করি, আমরা ভেবেছিলাম লেট হবে, কারণ ইন্ডিগো তো সব, ইন্ডিগোর সব প্যাসেঞ্জাররা ভীষণ বেশি পাঞ্চুয়াল, তো টাইম মতো পৌঁছে যায়, তাই জন্যে ভয় পাচ্ছিলাম একটু। কিন্তু আমাদের 20 মিনিটের মধ্যে সমস্ত মিটে গেছে ঝামেলা। আজকে এতটা বেশি মানে লাগেজ গোছাতে গোছাতে এখন ট্রলি ধরলেই বোঝা যায় যে কতটা ওজন হয়েছে না হয়েছে। আজকে দুটো ট্রলিতে আমাদের 30 কেজি 300 হয়েছে। ও যদিও বা ভয় পাচ্ছিল 1-2 কেজি বেশি হলেও হতে পারে, তো আমি আর পাপা বলছিলাম যে না, 30 কেজিই হবে, তো তাই হয়েছে 30 কেজি 300। আর এই দুটো তো হাতে রয়েইছে, আর ওর পিডব্যাকটা ওর সাথেই রয়েছে। তো ও এখন লাউঞ্চে যাবে, লাউঞ্চে যাবে করছে, কিন্তু আমার তো খিদে টিদে তেমন পাইনি। ঢুকে তো গেছি, কিন্তু আমাদের হাতে 1 ঘন্টা মতো টাইম রয়েছে। আর আগের দিন আমার বর আর কি লঞ্চ অ্যাক্সেস নিয়েছিল, কিন্তু আমি সেদিন পাইনি, কিন্তু ওর একটা ICICI ব্যাংকের ভিসা কার্ড ঢুকেছে, তো সেটাতে আরও একটা লঞ্চ অ্যাক্সেস হবে, তো এখন দুজনই পাবো। ওই জন্যে ভাবলাম যে তাহলে চলো আমিও ঘুরে আসি একটু। আর সত্যি কথা বলতে খিদে সেরকম পাইনি, কিন্তু আমাদের বাড়ি ঢুকতে অনেকটাই লেট হবে, তাই জন্য আমরা ভাবলাম যে তাহলে একটু কিছু খেয়ে নেওয়াই যাক। আর যখন ঢুকছি তো এত কম দামে, তো সত্যি কথা কম দামে তো এরকম খাবারগুলো আমরা পেতামও না বাইরে অর্ডার দিয়ে খেলে। তো ভাবলাম ঠিক আছে চলো খেয়ে নিই। আমার সব থেকে ভালো লেগেছিল অরেঞ্জ চিজ কেকটা, দুর্দান্ত ছিল। এই সব খাবার আমি আর ট্রাই করিনি, কারণ একদমই ভোরবেলা, বুঝতেই পারছো। কেক আর স্যান্ডউইচই নিয়েছিলাম, কিন্তু স্যান্ডউইচটা আমার একদমই ভালো লাগেনি খেতে। তো চিজ কেক আর সসেজ নিয়েছিলাম আমি কিছু, এখানে এগও ছিল কিন্তু আমি খাইনি। আর আলু গোলমরিচটাও খেতে ভালো ছিল। তো এই যে স্যান্ডউইচ ছিল, কিন্তু স্যান্ডউইচগুলো না খুব বাজে ছিল খেতে, আমার একটুও ভালো লাগেনি। এই দেখো আমার প্লেট, তো ভালো ছিল, কিন্তু তোমরা নিতে পারো। লাউঞ্চে টাইম কাটানোর জন্য কিন্তু খুব ভালো। তো চলো, আমাদের হয়ে গেছে টাইম, এখন বাজে 6:00, 6:05 থেকে শুরু হবে, তো গেটের কাছে যেতেও টাইম লাগবে। আমাদের 101 নম্বর গেট পড়েছে, তো যাই সেখানে। সত্যি কলকাতাকে ছেড়ে যেতে কষ্ট হয়, আর তার মধ্যে এত কিছু এবার একসাথে হয়েছে, তো মানে আনন্দ মজা মোটামুটি সবার সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে গ্যাদারিং সবটাই হয়েছে, তো ওই জন্য খারাপ লাগাটাও একটু বেশি এইবার। ঠিক আছে, যদি আমরাই বলি এতবার খারাপ লেগেছে, খারাপ লাগছে, তাহলে মা বাবাদের আরও বেশি খারাপ লাগবে। তো ঠিক আছে, রাতের অন্ধকার কাটিয়ে ভোরের কুয়াশা কাটিয়ে এখনও সূর্যি মামা দেখা দেয়নি, কিন্তু আমাদের ফ্লাইট ইন্ডিগো আমাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য হাজির। তো চলো আমরা আজকে পেছন গেট দিয়ে উঠবো, কারণ আমাদের সিট নাম্বার ছিল 30A আর B, তো ওই জন্য পেছন গেট দিয়ে উঠলেই আমাদের সুবিধা হবে। আর আজকে দিয়েছি ইন্ডিগোর এয়ার বাস, কিন্তু ফ্লাইটটা আজকে পুরো ভর্তি কিন্তু আসেনি, সাধারণত ইন্ডিগোর এটা আমি দেখি না আর কি। যাই হোক, আজকে আমাদেরই ভালো হয়েছে আর কি। আর সূর্যটাকে দেখো কি ভালোই না দেখতে লাগছে, সবে উঁকি দিচ্ছে কুয়াশার ফাঁক দিয়ে। আর এই আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এবারে ও আকাশ ছোবে আর কি। আর এই টাইমটাতে এতটা স্পিড থাকে, আর
সত্যি কথা, পাইলটের হাত ভালো না থাকলে কিন্তু পেছনটাতে প্রচণ্ড জার্কিং হয়। তবে ইন্ডিগোতে আমি কখনো সেভাবে ল্যান্ডিং বা ওঠার টাইম কোনোটাতেই কিন্তু আমি জার্কিং পাই না সেভাবে, কিন্তু স্পাইস জেটে আগের দিন ভীষণ জার্কিং হয়েছিল, পেছনে সিট ছিল যেহেতু, আর জার্কিংটা খুব বেশি বুঝেছিলাম, কোমরে আমার লেগেও ছিল সত্যি বলতে, চাকাটা এসে এমনভাবে বাড়ি খেয়েছিল। আরে এই জায়গাগুলো দেখো, কুয়াশার ফাঁক দিয়ে ঢিপির মতো উঁচু হয়ে রয়েছে, এত ভালো লাগছিল দেখতে যে তোমাদের সাথে শেয়ার না করেও আমি পারলাম না, এত ভালো লাগছিল। যদিও আজকে এ বি সিটটা আমরা নেই না, আমরা সাধারণত ইএফ এইগুলো নিই, তো আমি ওকে বলেছিলাম যে আমরা কেন ওদিকটাতে বসি না, তো ও আজকে আমাকে বুঝিয়েছে, দেখো এবার বসলে কেমন হয়। আসলে সূর্যের আলোর তাপটা ভীষণভাবে লাগে, যাই হোক ঠিক আছে, তো এদিকটাতে না বসলে সুজি মামাকেও পেতাম না। তো আমরা নেমেও গেছি আর গাড়িতে উঠেও গেছি, কিন্তু দাদা বলছে যে টাইম লাগবে, কারণ এই টাইমটাই জ্যাম হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাক কটায় গিয়ে বাড়ি পৌঁছই। এখন বাজে 1:18, জাস্ট পৌঁছলাম। আসার সময় আর কি একটু হসপিটালে ওখানে নেমেছিলাম, হসপিটালে পাটা দেখিয়ে ঠিকই আসলাম, ওই জন্য একটু লেটই হলো। এখন 1:18 বাজে, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে আর পাচ্ছি না আর কি। তো খাবার তো অর্ডার দেওয়াই হয়েছে, আর আমি এসে রান্নাও করতে পারতাম না। একদিকে ভালোই হয়েছে যে রাস্তা থেকে অর্ডার দিয়েছে, কারণ কারেন্ট নেই, আজকে মেনটেন্যান্সের কাজ চলছে, 5টার সময় কারেন্ট আসবে, তো গিজারও চলছে না, লিফ্টও চলছে না, তো লিফ্টের ট্রলিগুলো আমরা নিচে রেখে এসেছি, 5টার সময় আসলে নিয়ে আসবো, কোনো অসুবিধে নেই। আর চাদর ফাদর পেতে খেয়ে দিয়ে কোনো রকম রেস্ট নিতে হবে আর কিছু না, তো চলো তাই স্নানটা করে আসি আগে। আমি ধরপড় করে 6:24 উঠলাম ঘুম থেকে। তোমরা জানোই যে আমরা ট্রলিগুলোকে নিচে রেখে এসেছিলাম, দেখো 3টে ট্রলিকেই নিচে রাখা ছিল, তো আমি ধরপড় করে উঠেছি যে ও হয়তো একা আনবে না ট্রলি, তো তারপর উঠে দেখছি ও সব ট্রলি ফলি নিয়ে চলে এসেছে একাই। তো এখন যাব একটু বাজারের দিকে, প্রবলেমটা হয়ে গেছে নিচের যে রাস্তাটা তোমাদের দেখেছিলাম, ওটা স্ল্যাব দিয়ে ঢেকে তো দিয়েছে ড্রেনগুলো, কিন্তু ওনার এখন ওই ঢালু রাস্তাটা তৈরি করতে পারেনি। আসলে ওনারও পরপর কাজ করিয়ে যাচ্ছে ফ্ল্যাটের, আগের মাসেও মোটর বসি মানে মোটরের জন্য ওই লাইনগুলো দিয়েছে, তো ওই জন্য না মনে হচ্ছে একটু প্রবলেমে করতে পারছে না আর কি, আমার মনে হয়। এটা আমরা জিজ্ঞেস করিনি এখনো ওনারকে, আমার মনে হয় পরের মাসে উনি করিয়ে দেবেন, তো কিছু করার নেই, সবারই প্রবলেমটা একটু বুঝতে হবে, তো ওই জন্য আমরাও স্কুটিটা বার করতে পারছি না। ওকে বললাম স্টার্ট দিয়ে গ্যারেজে এক পাক ঘুরিয়ে নিতে, কারণ অনেক দিন হলো এটা চলছে না, মানে মাঝেও আমরা এসেছিলাম তাতেও চালাতেও পারেনি, তো বললাম যে নিচটাতে একটু ঘুরিয়ে রেখো, জাস্ট স্টার্ট দিয়ে এসে নিচে একবার গিয়ে কতই বা ঘোরাবে, নিচটাতে ঘোরাতেও একটু প্রবলেম হয়, আর পুরো গ্যারেজটাও যদিও ফাঁকা, একটাই বাইক পড়ে রয়েছে, যদিও ওর অফিস নেই বলে তাই প্রবলেমটা হচ্ছে না, যদি অফিস থাকতো তো পুরো ফ্যাসাতে পড়তাম, যেভাবেই হোক ওটা তখন বার করতেই হতো। তো এই আর কি, যাবো একটু মাছ আনার দিকে, তো চলো যাই আগে, দেখি কি পাই না পাই, আদৌ কাকা বসেছে কিনা, নাহলে নান্দুজে যেতে হবে। আমি ঘরে ঢুকলাম 7:30 প্রায়, আর এখন বাজে 8:21, মাছগুলো পরিষ্কার করলাম, ওর থেকে জাস্ট আমি 8টা ছাড়িয়ে এনেছি, আর বাকিরাও তেলাপিয়া মাছ নিচ্ছিল, এমনভাবে কাটছিল যে আমার মাছগুলোর ওপরেই মায়া লাগছিল, পুরো পেটের এই পোর্শনটাই বাদ দিয়ে তেল পটকা বার করছিল। দেখো আমিও বাড়ি এসে কাটলাম, মানে আমার যদিও বা কিছু লাগেনি, কাছি দিয়ে এই পাখনাগুলো কেটে দিলাম লেজগুলো, আর হাত দিয়ে তো কানকর বার করেছি, কানকর সাথেই পেটের তেল নোংরাগুলো বেরিয়ে গেছে। ওদের মাছ কাটা দেখলেই না আমার আর মাছ খাওয়ার ইচ্ছেই চলে যায়। তো এখন 4টেই এনেছে, আজকে 2টো রান্না করবো, কালকে 2টো রান্না করবো। আর এখানে কেটেছে হচ্ছে ফুলকপি আলু, মানে টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে মাছটা করবো, তো এটা এখানে কাটা রইলো, আর এগুলো এখানে ফেলবো। ফুলকপিটা তো কিনে আনলাম, আর এখানেও বাজারগুলো রেখেছি, কুমড়ো ঢেঁড়স টমেটো ধনে পাতা আলু, তারপরে এইসব আদা রসুন এইসব কমন জিনিসপত্র এনে রাখলাম। এখানে আমার মাছের ঝোল তো হয়ে গেছে, বড়ি ধনে পাতা কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে একদম পাতলা করে একটা ঝোল বানিয়েছি। তেলাপিয়া মাছগুলো আমি গোটাই রেখেছি, আর টুকরো করিনি, কারণ শুধু মাছের ঝোল দিয়ে খাওয়া হবে যেহেতু, আর হচ্ছে ভাত তো বসিয়ে দিলাম, আর এখানে আমি 2 পিস লেবু কেটে রেখেছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটা না খেতে ভালোই লাগলো, আর যেহেতু ওই বাড়ির গাছের লেবু ছিল আরও ভালো লাগলো খেতে। যাই হোক, পায়ে চুন হলুদ মেখে শুকিয়ে নিয়েছি, তারপর একটা কাপড় জড়িয়ে নিলাম যেহেতু কম্বলটা আছে, তো নাহলে চাদরে লাগলে আমার অসুবিধা নেই, চাদরটা এমন কিছু নয়, ও কাচলেই উঠে যাবে, কিন্তু কম্বলে লাগলে আমার সত্যি অসুবিধা হবে, তাই জন্য লাগিয়ে কাপড় একটা লাগিয়ে নিলাম। আমার সত্যি কথা বলতে চুল টুল আঁচড়াতেও ইচ্ছে করছে না, আর আজকে মুখ টুক ধুয়ে ক্রিম মেখে শুতেও আমার আর এনার্জি নেই, এবার মনে হচ্ছে আমি একটু শুয়ে পড়ি, আর কালকেও কাজ রয়েছে কিছু, তো সেগুলোও করতে হবে।
চলো আজকের মতো টাটা, এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। জানি না কালকে সকাল থেকে কতটা কি এনার্জি থাকবে, কতটা কি ভ্লগ বানাতে পারবো, তবে চেষ্টা করব। আজকের মতো গুড নাইট। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।